রথ যাত্রা। আজকে সোমবার আর রথযাত্রার পূর্ণ তিথি কিন্তু মোটামুটি আর কিছুক্ষণ পরেই স্টার্ট হয়ে যাবে, 8:30টার দিকে, 8:20, 8:21, এরকম যতটুকু আমি জানি। তো মোটামুটি আমাদের প্রিপারেশন কিন্তু সব হয়ে গেছে। তো আজকে আমরা প্রচুর সকালবেলা উঠেছি আর বাসন কোসন দেখছো ঠাকুরের সব মেজে ধুয়ে একদম রেডি। তো ওই ঠাকুরের বাসনগুলো যেগুলো দেখছো ওগুলো কালকে রাত্রেই মেজে রাখা হয়েছিল। তো এখন যেটা করছি সেটা হচ্ছে জগন্নাথ দেবের লাঞ্চের আয়োজন। তো আলু কাটা শুরু করে দিয়েছি। তো আজকের কিন্তু সারাটা দিন অনেক কিছু হবে, তো আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড। টোপাকুলের রথ টানা আছে সেটার জন্য আরো এক্সাইটেড, কারণ আগের বছর টোপাকুল বড্ড ছোট ছিল, অত কিছু বুঝতোও না। তো চলো আজকের দিনটাকে খুব আনন্দের সঙ্গে স্টার্ট করা যাক। জয় জগন্নাথ বলে দিন, জয় জগন্নাথ বলে দিন স্টার্ট করা যাক। আজকে ব্লগে অনেক কিছু লাগছে, তোমরা আমাদের সঙ্গে চলো আজকের দিনটা স্টার্ট করো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমার গোপালে পুজোর ইন্ডাকশন, তো সেখানেই জগন্নাথ দেবের রান্না হচ্ছে। তো প্রথমে জগন্নাথ দেবের জন্য মিষ্টি মুখ, একদম মানে পায়েসটা দিয়ে শুরু করলাম, পায়েসটা করে ফেলবো আর তারপরে বাকি রান্নাগুলো এক এক করে, বেশি তো নেই মোটে চারটে। জগন্নাথ দেবের জন্য তো রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। কালকে ম্যাডাম বিকেলবেলা বেরিয়ে না বাজার থেকে প্রচুর জিনিস কিনেছে, কিন্তু নুনটাই আনতে ভুলে গেছে। ঠেলে ঠেলে পাঠাচ্ছে যে নুনটা, মানে আমি বারে বারে বললাম যে সব দেখে নাও যে কি লাগবে কি না লাগবে। এরকম একটু হয় বল না, সে আয়োজন করতে গিয়ে এদিক ওদিক একটু তো ভুলবো। পায়েস হয়ে গেছে, নুন এসে গেছে, আর কোনো টেনশন নেই, এবার স্টার্ট করবো। এখন বানাচ্ছি হচ্ছে মালপোয়া। ও তোমাদেরকে তো আজকে মেনুটাই বলা হয়নি, মানে আগের দিন বলেছি। আরে মেনুটা আমি বলে দিচ্ছি, বলো মেনু, যিনি ভালো বলতে পারবে সেই বলুন। লুচি, সাদা আলুর তরকারি, মালপোয়া, পায়েস। মালপোয়া নাকি পায়েস মালপোয়া? কি হিসেব নিকেশ করছো তুমি? আমি বাটি মেপে বানাচ্ছি যাতে ভুলভাল না হয়ে যায়। তাই ভাবছি ওই একটা বাটিটাকে নিয়ে, মানে দু বাটি ময়দা নিয়েছি, তাহলে হাফ বাটি সুজি নেবো, মানে এই বাটিটা মেপে মেপে। আর কত বাটি চিনি নেবে সেটা নিজের আন্দাজে? 4-5 বাটি মনে চিনি লাগবে। না একটু বেশি চিনি লাগবে, তো 4-5 বাটি নয়। লাইটনিং স্পিডে রাত্রেই কাজ শুরু করে দিয়েছে। আর রাত্রির ঠিক পিছনে দেখো এটা তেল রাখা রয়েছে, তেলটাকে ঠেকনা দিয়ে রাখা রয়েছে যাতে পড়ে না যায়। বললাম একটা তেলের বোতল কেন, যেখান থেকে এনেছি জানো তো সেখানে তেলের বোতল ছিলই না। তুমি তেলের বোতল আনতে, মানে তেল ছিল আলাদা আর বোতল ছিল আলাদা, তেলের দাম বেশি হয়। হ্যাঁ আমি 5 টাকা তেলের বোতলে বাঁচিয়ে প্রচুর লাভ করে নেব। এটাই তো কখনোই আনতে চাই না, 5 টাকা 2 টাকা বেশি হলে আনবো। চলো স্টার্ট করছি এবারে সাদা আলুর তরকারি। তো এখন প্রসাদ প্রিপারেশনের একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে আজকে, মানে বিভৎস স্পিড নিয়ে নিয়েছে রাত্রেই, আমাকেও কাজে ডিপ্লয় করেছে। এই নাও এই নাও সব এগিয়ে দিতে হচ্ছে তোমাকে, আর কি এগিয়ে দেবো বলো। তো যাই হোক আমার যেটা হচ্ছে দেখো সাদা আলু তরকারি একদম হয়ে এসেছে, আর একটু টানাবো, একটু ঝোল ঝোল করেই করবো, বাট একটু টানাবো। ওকে এখন লুচি গুলো বেলে দেবো। অসুবিধাটা হচ্ছে কি বলতো, এই একটা ইন্ডাকশন আছে তো এটা যতক্ষণ হচ্ছে আমি লুচিটা করে ফেলবো সেটা হচ্ছে। এখানে আরেকটা অসুবিধা রয়েছে যে আমি হাতটা লাগাইনি, আমি যদি এতক্ষণ হাতটা লাগাতাম মিনিমাম
কিছুই হতো না হয়তো। মালপোয়া চিনি শিরাও হয়ে গেছে, শুধু ভাজবো আর চিনি শিরা। এই যে চিনি শিরা রেডি। আসল কাজ কিন্তু হয়ে গেছে, মানে রান্না করাটা একটা মেইন ব্যাপার ছিল, মানে জগন্নাথ দেবের লাঞ্চ প্রিপারেশনটা, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। আমার অবস্থা দেখো পুরো বিধ্বস্ত অবস্থা, চুল ফুল এদিক ওদিক হয়ে গেছে, আর মা একদম রেডি হয়ে গেছে। মা গেছিল হচ্ছে কালকে আবার মায়ের বিপত্তারিণীর উপোস আছে, তো সেগুলোর বাজার করতে গেছিল, তো এসে স্নান টান করে মা একদম রেডি। এইবারে আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। আর তোমরা তো আজকে সকাল থেকে টোপাকুলকে দেখোনি, টোপাকুল সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেছে, আর এখন টোপাকুল খাচ্ছে, কি খাচ্ছে দেখিয়ে দাও, আকলো অ্যাপেল, অ্যাপেল খাচ্ছে, হাতে আবার একটা শসা। আর এইখানে কৌস্তভ আজকে খেতে পাইনি, সুগরত যাত্রা প্রত্যেককে, আর আমরা দুজনেই আজকে পুরো জেকে হয়ে বসে রয়েছি, মানে ফ্যামিলি মানে জেকে না ঝোড়ো কাক। না না খেতে পাইনি, পুরো বাজে কথা গো, সকালবেলা খেয়েছে, অল্প খাওয়াটা হয়েছে আর কি, বেশিটা হয়নি। আর আমরা খাইনি দিনে, সব খাওয়াটা আর কথা না বললেই একদমই একদমই। তো যাই হোক চলো, এইবারে এখন যেটা করবো তাড়াতাড়ি করে টোপাকুলকে স্নানটা করিয়ে আমি স্নান করে নেবো, তারপরে পুজোটা স্টার্ট করবো, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি করি, টোপাকুল সবাইকে বয়ে দাও, বলো শুভ পাপে। ম্যাডামের একটা উপলক্ষ হলেই হলো, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ম্যাক্সের নতুন ম্যাক্সি। আমার অবস্থাটা আমি কাউকে দেখাতে পারছি না, মানে আমার যে কিছু জোটে না সেটা তোমরা। তাহলে একটা হাফ প্যান্ট, তো যাই হোক মোটামুটি অনেকখানি হয়ে গেছে। দেখো এখানে আমি সাজিয়েও ফেলেছি আসন, এইবারে মা আসবে, মা সমস্ত ঠাকুরকে সাজাবে টাজাবে, ওগুলো মা করবে। তো চলো মোটামুটি আয়োজন অনেকটাই এগিয়ে গেছে, সাজিয়ে ফেলেছি আসন, শুরু করেছি ভাষণ। প্রতি বছরই আমি নতুন পোশাক পরাই, এবার চার সেট নিয়েছি। এইবারে যে আমরা পুরী গিয়েছিলাম, দেখো ওখানে নন্দী ক্রাফটস থেকে কিনেছো তো? হ্যাঁ, নন্দী ক্রাফটস থেকে। দেখো এই জামাগুলো কি সুন্দর, খুব সুন্দর জামাগুলো। মা এখন প্রদীপ জ্বালছে, তারপরে ধূপ, তাই তো? হ্যাঁ, ধুনো ধূপ, খুব সুন্দর গন্ধ বেরোয়। তো ওদিকে দেখো আমি গোপালকে আগেই স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি, আর এইখানে এই যে ঠাকুর, আর এইখানে সবাই বসে আছে পুজো দেখছে। আর এই যে, হ্যাঁ এই যে পুজো। বেড়েছে সবাইকে দেখে, মানে প্রচন্ড আনন্দ।
তো একসাথে এত লোককে দেখেছে আয় আয় দেখে 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 কি বলছো সচরাচর একসাথে দেখে না তো জলছে বলে ফ্যান চালানো যাচ্ছে না, গরম লাগছে। পুজো কমপ্লিট হলো, সব থেকে ভালো লাগছে। যেরকম করে আমরা ভেবেছিলাম একদম ছোট্ট করে ঘরোয়া করে যতটুকু মানে করবো আর কি, ততটুকুই খুব সুন্দর করে আমরা সবাই মিলে একসঙ্গে মানে পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর ঠিক যেরকম করে ভেবেছিলাম যে প্রভুর আরাধনা করব, ঠিক সেরকম করেই আমরা প্রভুর আরাধনা করতে পেরেছি। তো কতটুকু কি করতে পেরেছি জানি না, কিন্তু নিজের মনে প্রচন্ড শান্তি লাগছে যে ঠিক যেরকম ভেবেছিলাম সেরকমটা হয়েছে। তো আজকে কিন্তু মানে কি বলবো, আমিও নতুন জামা পরেছি আর টোপাকুলো কিন্তু একটা নতুন জামা পরেছে। তো টোপাকুলের নতুন জামাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, ওয়াও, এটা কে কে দিয়েছে? পাপা। এই যে পাপা এখানে বসে, এই রকম সুন্দর বাক্য সুন্দর হয়েছে কিন্তু আঁকাটা, না দারুণ, ভীষণ সত্যি ভালো হয়েছে, খুব ভালো লাগছে। দেখো পাপা কি সুন্দর ড্রয়িং করেছে। তুমি তোমার জামাটা দেখো। আচ্ছা এটা কি আগে বলে দাও তো, এটা কে? আচ্ছা এটা কে, এটা কে, এটা কে? ছেলের কোয়ালিটি আছে বলতো। চলো এইবারে প্রসাদ খাবো। প্রসাদ খাবে? না না, আগে লাঞ্চ করে নেবো। আগে প্রসাদ খাবো। দাঁড়াও, আগে ঠাকুররা খাচ্ছে। ঠাকুর অনেকক্ষণ, ঠাকুরের লাঞ্চ হয়ে গেছে মনে হচ্ছে। না না, সবে দিয়েছি তো বলছে, অনেকক্ষণ দিয়েছে, জাস্ট হলো, ঠাকুর এখন খাচ্ছে, তারপরে আমরা খাবো। আগে লাঞ্চ করে নাও। আচ্ছা ঠিক আছে, আগে লাঞ্চ, আগে লাঞ্চটা করে নি, তারপরে সবার মা বললো আগে লাঞ্চ করে, তারপরে তো আগে লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে প্রসাদ টসাদ খাবো, আর তারপরে টোপাকুলের রথ সাজানো হবে। তো বাবা আর কৌস্তব মিলে টোপাকুলের রথটা সাজাবে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছবিটা যেটা বাঁধিয়েছিলাম সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এই দেখো আমার পিছনে এখানে একটা জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে বলি, দাঁড়াও। তো ছবিটা দেখো এই রকম লাগিয়েছি, যে গন্ডগোলটা হয়েছে সেটা দেখো, এই যে দেখতে পাচ্ছ যে ঝাড় বাতিটা, এটা না একটা সাইডে হয়ে গেছে, এটাকে মিডিলে করার কথা ছিল বাট সেটা হয়নি সামহাও। তো এটা যেটা আমরা করব সেটা হচ্ছে নয় এরকমই আর একটা ঝাড়বাতি এরকম সাইডে লাগিয়ে দেবো, আর তা না হলে এটাকে খুলে নিয়ে দুটো কোনো ভালো লাইট ওরকম লাগিয়ে দেবো। তো আপাতত দেখতে একটু অদ্ভুত লাগছে যেহেতু একটা সাইডে রয়েছে, বাট ছবিটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হিয়া রথ টানবে, এইখানে টপলুর রথ সাজানো হচ্ছে, কিন্তু এইটা রথটা আগের বছরই সাজানো ছিল, বুঝেছো তো? সাজানোটা এত সুন্দর রয়েছে যে ব্যাপারটা এখন কি হবে বোঝা যাচ্ছে না। আমি কিন্তু গোলাপ ফুলও কিনে এনেছি ওই রথের মাথায় লাগাবো বলে। হ্যাঁ হ্যাঁ, লম্বা এনে এইভাবে লম্বা
হ্যাঁ, ওটা দেখতে বেশি ভালো লাগবে। কত টাকায় দেখতে এরকম এইভাবে এলে এইভাবে কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারবে। আর এইখানে দেখো টোপাকুলের ছিলই, তাও আবার আরেকটা কেনা হয়েছে রথে বসানোর জন্য, বলরাম সুভদ্রা জগন্নাথ এখন ড্রামের ওপরে বসিয়ে রেখেছে। এই যে আরেকটা, এই যে কিন্তু ওটা যে সাজানো ছিল আমার তো মনে ছিল না, ওটা এ হয়ে গেল, নালে একটা কিনলেই হতো। একটা রথকে উপলক্ষ করে মায়ের সাজটা তোমরা একটুখানি প্লিজ দেখো। এখন প্রায় সন্ধে হতে চললো, এখন মেয়েকে সাজাচ্ছে। ড্রেসটা কেমন? ড্রেসটা দেখি না। ও, নিউ ড্রেস। এই ড্রেসটা টোপাকুল ওর অন্নপ্রাশনে গিফট পেয়েছিল, বাট ওর হচ্ছিল না। সে কি অন্নপ্রাশনের? এটা বড় দিয়েছিল, সম্ভবত একটা প্রশস্তি দিয়েছিল। ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ঘরের মধ্যে সবাইকে দেখাচ্ছে তোমাকে। এই দেখো, ভেরি গুড, কি সুন্দর লাগছে, কি এবার রথ টানবে তো মামা? রথ টানবে তো? ভেরি গুড। মালা বড় মুক্তির থেকে মেমু, আস্তে টানবে, আস্তে টানো টানো, ভেরি গুড। এই যে মেমো রথ টানছে, বাবা বাবা, go and say it like a mantra, you know what you want, do ya? Oh hell no, I won't play the monster, no matter what you tell yourself. I should have known that we could never be friends. তো আমরা ছাদ থেকে নেমে এসেছি আর কৌস্তব এখন যাচ্ছে হচ্ছে L9 এ, মানে আমার বাড়িতে মা বাবাকে একটুখানি প্রসাদ দিতে। হ্যাঁ, টপলে যাবি নাকি? ইয়া বাবা যাবে? তো কৌস্তব ওখান থেকে এলে একটুখানি পাঁপড় টাপড় খাওয়া হবে, মানে পাঁপড় আর জিলিপি ছাড়া রথটা এক সত্যি অসম্পূর্ণ। না দরকার নেই, আর আমি জিলিপি দুষ্টুমিগুলো সব শিখছে জানো, কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। তো যেটা বলছিলাম, একদম টেস্ট না করে সব বানিয়েছি, খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, ঠাকুরের আমি দেখেছি, আমিও দেখেছি, এটা জন্মাষ্টমীতে রান্না করি, দেখি ভালোই হয়। তো যাই হোক, এখন বেরাও তাহলে, একদম বেরিয়ে যাই তাহলে, তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো, এসে পাপড় খাবো। সন্ধে দেওয়া হয়ে
গেল আর টোপাকুলকেও খাইয়ে দাইয়ে নিচে দাদা মোমোর কাছে পাঠিয়ে দিয়েছি, ও এখন ওখানে একটুখানি খেলবে। আর কৌস্তব বেরোনোর আগে আমরা বেশ কয়েকটা ফটো সেশন করেছি, আর টোপাকুল যখন ছাদে রথ টানছিল তখনও বেশ কয়েকটা টোপাকুলের ফটো সেশন হয়েছে। তো যতক্ষণ না কৌস্তব ফিরছে লাইন থেকে ততক্ষণ তোমরা ওই ফটোগুলো দেখতে থাকো। আর কৌস্তব ফিরে এলে তারপরে তো পাপড় পার্টি জমিয়ে হচ্ছেই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ইনস্টাগ্রামে তোমরা প্লিজ আমাকে ফলো করো, আজকের সমস্ত ফটো আমি ইনস্টাগ্রামে শেয়ার করব। আর এছাড়াও আমি সমস্ত ফটো, সমস্ত রিলস, সবকিছু ইনস্টাগ্রামে শেয়ার করি। তো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর এখন তোমরা ফটোগুলো দেখো কিরকম লাগছে আমাদেরকে, আর তারপরে হবে পাপড় পার্টি। Getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. বাবা মা কেলো না, রাত হয়ে গেছে দেখে, তো আমি আর আমার বউ দুজনে মিলে পাপড় পাড়ি, মেমোকে তো দেবো না, বাবা মাও খাবে না, বৌমা জুটিও খাবে না, কৌস্তব আসতেই অনেকটা লেট করেছে। আর রথের দিন কিন্তু পাপড়ের একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়, পাপড় না খেলে ঠিক জমে না, ভালো লাগে। আর সকাল থেকে এত মিষ্টি খেয়েছি না, লুচি, পায়েস, মালপোয়া, মানে এটা খেতে মনে হচ্ছে কি একটা ভালো খাবার খাচ্ছি, ভালো তো আজকে পাপড় পার্টি দিয়ে আমাদের রথযাত্রার অনুষ্ঠান পরিসমাপ্ত হলো। তো আজকে রথযাত্রার দিনটা কিন্তু খুব ভালো কাটিয়েছি, সকালবেলাও তোমাদেরকে বলছিলাম যে পুজোটা খুব মনের মতন করে হয়েছে, আর সবকিছুই বেশ সুন্দর করে হয়েছে। আর কৌস্তব মায়েদেরকে মানে প্রসাদটা দিয়ে এসেছে, এটাও আমার মানে আলটিমেটলি একটা শান্তি হলো। তো যাই হোক, এখন এই ব্লগটাকে এন্ড করব। তবে এন্ড করার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো সেইভাবে রান্নাগুলো তোমাদেরকে আমি খুব একটা কিছুই দেখাতে পারিনি, যদিও রান্নাগুলো দেখানোর কিছুই ছিল না। তবু আমি জানি না যে আজকে ব্লগটা কিরকম হয়েছে, কারণ জাস্ট মানে একটা এতে হয়ে গেছে, মানে আমি কোনো ক্লিপসও চেক করতে পারিনি, কিছুই না। তো কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক, একটা লাইক করতে হবে, মানে টোপাকুল যে কি দুষ্টু হয়েছে, একটা লাইক, আচ্ছা এই আঙুলটা দিয়ে লাইক করে দিও, ঠিক আছে। আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের মতন টাটা। আচ্ছা হিয়া ফিস ফিস বলবে, বলে দাও তো। চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আচ্ছা হিয়া টাটা করবে, টাটা। তো চলো টাটা, প্রস্তাব টাটা, টাটা। তো চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।